যে ভাইটা আপনারা দেখতেছেন এই ভাইটা হলো কালীগঙ্গা ফিশিং ব্লগ চ্যানেল আলারে খুঁজতেছে তো তারে পাইতেছে না কিন্তু তার ভিডিও দেখে সরাসরি এই যে বরুন্ডি পয়েন্টে চলে আসছে মাছ শিকার করার জন্য এখান থেকে ঘুরতেছে তো এই যে ভাইয়ের বসি সিপ ভাই তাহলে কোন জায়গায় থাকেন আমি ভাই আসলে থাকি পুরান ঢাকায় কেন্দ্রিয়া পুরান ঢাকায় তো আমি অনেকদিন দেশের বাইরে ছিলাম তো তার ভিডিওগুলো আমি দেশের বাইরে থেকে দেখছি তাহলে আমি এই ভদ্রলোক আমি অনেকবার কমেন্ট করছি সে রিপ্লাই করে নাই তো যার জন্য আমি বলছি আমি নিজেই আসবো এখানে তার ভিডিও আমি খুব দেখি তার নামটা আমি জানি না সে কালীগঙ্গা ব্লগের ভিডিও করে অনেক ভিডিও করে সে তো তারে আমি মানে তারে পাইলে খুব ভালো লাগতো কারণ তার ভিডিও আমি সব দেখছি সবগুলো দেখছি কালীগঙ্গা ফিশিং ব্লগের ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো সারে তারে পাইলে খুব ভালো লাগতো আপনার হ্যাঁ তাহলে তার ভিডিও সব যেহেতু দেখছি এখন তার আমার খুব দরকার লোক দেখি যে আমি আপনার যে মোবাইল থেকে দেখে বুঝলাম আমি যতটুকু বুঝলাম ভাই কিছু মনে করেন না আপনি কিন্তু তার কমেন্ট করেন নাই মনে হয় বা কমেন্ট আপনি হয়তো করছেন কিন্তু তার কাছে যে একটা সেন্ড করতে হবে সেন্ড হয়তো আপনি করেন নাই কোনো একটা মিস্টেক আপনার হয়েছে তাছাড়া মনে করেন তার আমি খুঁজে বের করবো আমি আজকে বুরুন্ডি পয়েন্ট আসছি কালকে এসে যাবো নয়াকান্দি পয়েন্টে নয়াকান্দি তারপর কি জানি আরেকটার নাম ওই বেঙ্গুরুই 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 পয়েন্টে যাবো তার উদ্দেশ্যে ওই চ্যানেল আলার উদ্দেশ্যে আর কি তারা খুঁজ করতেছে বরুন্ডি পয়েন্ট এসে আমার সাথে দেখা হয়ে গেল তো আমি এখন ভাইয়ের সাথে কথাবার্তা বললাম আর ভাইয়ের সাথে কথাবার্তা কইসে বসে ভালো লাগলো যে আমার দুধবা থেকে যে গাড়িটা নিয়ে আসছে ভাই হ্যাঁ মানে তারা খুঁজার জন্য পাগল পাগল হয়ে গেছে হ্যাঁ তারা পাইলো না এখন আমার সাথে যাইতেছে আমরা এখন চাটা খাইয়া বাইরে নিয়ে যাবো আমাকে নয়াকান্দি পয়েন্টে ভাইয়ের নাম হলো অপু ভাই তাই না হ্যাঁ আমার নাম অপু অপু ওই ভাই যে বরুন্ডি গেছিল কালীগঙ্গা ফিশিং ব্লগ ইউটিউব চ্যানেল আমরা খুঁজতে খুঁজতে ওই ভিডিও দেখে বরুন্ডি পর্যন্ত পৌঁছে গেছিলো এখান থেকে ভাগ্যক্রমে আল্লাহ পাক আমার সাথে দেখা করাই দিছে তো ওই যে আবার আমরা আমি নিয়ে আসলাম ভাইরে সেই নয়াকান্দি পয়েন্টে যে নয়াকান্দির ভিডিও বলে ভাই অনেক দেখছে আমি এক বছর যাবৎ সেই কালীগঙ্গা ফিশিং ব্লকের ভদ্রলোকের ভিডিও আমি এক বছর যাবৎ দেখতেছি তো আমি এতদিন দেশের বাইরে ছিলাম তো ওইখান থেকে আমি দেখতাম যে একটা খুব শখ ছিল যে এখানে এসে একদিন মাছ ধরুন তো আজকে আমি সকাল থেকে আসুন আর খুঁজে পাই নাই আর আমিও মানে পুরোপুরি খুব ছিলাম না যে মাছ ধরবো এখানে তো কোন দেশে আসলেন ভাই ভাই আমি আমেরিকাতে ছিলাম যত মাছ ধরছে তাও দেখছি মাছ ধরার কি বেশি দেখেন মাছ ধরার ভিডিও গুলো তাই না আমি ওইখানেও মাছ ধরি আমার মাছ ধরার খুব শখ হ্যাঁ যাই হোক আপনারা যদি কেউ ওই এই হের খোঁজ পান বাইরে জানায় ঠিক আছে ভাই ওই ভদ্রলোকে দেখার আমার খুব শখ তার ভিডিও আমি অনেক দেখছি এমন খুব সুন্দর ভিডিও করে তো যদি কেউ বলেন যে এই অ্যাটলিস্ট এই ভদ্রলোকটা যে তার ইনফরমেশনটা দেয় তাহলে তার সাথে দেখা হবে আর কি খুব ভালো লাগবে তার সাথে দেখা হবে অনেক দেখছি থ্যাংক ইউ ভাই আপনি অনেক কষ্ট করছেন ছাড়া দিই আপনিও কষ্ট করছেন আপনি তো খুবই নাই মানে কোনো যোগাযোগ ছাড়াই যে আপনি গেছেন আপনি আল্লাহ পাক আমার সাথে আপনি দেখা করাতে দেবে এইভাবে এটা কিন্তু উনি ঘটনা তাই না একজনের থেকে না একজনের পাইনি এটা সত্য কথা কিন্তু আরেকজনের পেয়ে গেছে সুতরাং আমি আপনি আমার ডাক না দিলে আমি চলে আসতাম আপনি আমি তো হাইটে চলে যাচ্ছি আপনার ডাক দিয়ে তো জিএস করার পরে মানে মিলাই দিছে আল্লাহ আপনি থ্যাংক ইউ আপনার পাইছে আমি খুব খুশি ওই ইউটিউব চ্যানেল আলাদা আমরা সংবাদ জানাই দেবেন আপনার সাথে ওইদিনকে দেখা হয়ে যাবো ইনশাল্লাহ আমাদের ভাই আছে এখানে ভালোবাসার ভাই মামুন ভাই মাছ তো মিলে নাই না কালকে মিলছে কালকে কালকে মিলছিল আজকের মিলে নাই কালকে কালীবাউস পাইছিল ছোট বড় মিলে পাঁচটা কালীবাউস মাঝে মধ্যে বলে লাগে যেদিন আজকে পানি বাড়তেছে তো আজকে মাছে খায় না খাওয়া দাওয়া ছেড়ে দিছে খাওয়া দাওয়া ছেড়ে দিছে তো ওই যে কালীগঙ্গা ফিশিং ব্লগ ইউটিউব চ্যানেল আসলে দেখা হলে কিন্তু বাইরে কই ও আচ্ছা আচ্ছা বাইরে খুঁজে পাইতেছে না না বাইরে খুঁজে পাইতেছে না বাইরে খুঁজে পাওয়া কষ্ট আছে